Skylark Institute of Nursing, BSc ও GNM Nursing. স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা Skylark Institute of Nursing, ঝিকিরা হাওড়া। এই মুহূর্তের সবথেকে বড় খবর, দুই নাবালিকাকে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা পানীয়র সাথে মাদকদ্রব্য খাইয়ে কুকৃত্যের অভিযোগে চাঞ্চল্য হুগলি জেলার জনায়ের দক্ষিণ জলাপাড়ায়। অভিযোগ, গত শনিবার রাতে দুই নাবালিকাকে গাড়ি করে তুলে নিয়ে যায় দুই যুবক এবং পরবর্তীকালে তাকে রাস্তার উপর ফেলে দিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় ওই দুই নাবালিকাকে। পরবর্তীকালে নাবালিকার বাবা মার অভিযোগের ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা অভিযুক্ত দুই কর্মীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে। অভিযুক্তের নাম রক্তিম মণ্ডল ও সায়ন বিশ্বাস। নির্যাতিতা দুই মহিলা পরবর্তীকালে বাড়ি ফেরেন এবং বাবা মাকে সমস্ত ঘটনার কথা জানান এবং পরবর্তীকালে থানায় অভিযোগ হয় এবং কোর্টের নির্দেশে তারা হোমে আছেন, সুস্থ আছেন। এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্তের বাবা জানান, তার ছেলে নির্দোষ, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। অভিযুক্ত যুবককে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। দুই নাবালিকা বর্তমানে হোমে রাখা হয়েছে। দুই অভিযুক্তদের নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। যেহেতু আমার লিট্টির দোকান, এবার আনার পর আমি বলেছি নিয়ে আসবি, ও কি গেছে নিয়ে আসছি। এই নিয়ে এসে পর এবার ছেলেটা হচ্ছে একই জায়গায় মানুষ হয়েছে, আমরা ভাড়া থাকতাম আগে, এবার একই জায়গায় মানুষ হয়েছে, ওকে মনে করে এসে দাদা মনে করে। এবার ওই স্টেশন দিয়ে আসছে তখন ওকে এসে গাড়িতে করে তুলে নিয়েছে, এসে ছেলে তুলে নিয়ে গেছে। কি গাড়ি? আমি চার চারটা অসুখের একটা মেয়ে ছিল, দুজনকেই ছেলে নিয়ে চলে গেছে। এবার রাত আমি তো জানি না, এবার আমি যখন বাড়ি আসি তখন বাজে 9টা বাজে, বলছি মেয়ে আসি, বলছি না এখন আসেনি। তখন আমি ফোন করলাম, সুইচ টপ, ফোনটা সুইচ টপ, তাহলে আমি আসবো হয়তো, আছে বান্ধবীর বাড়িতে আছে, আসবো হয়তো। এবার 11টার সময়, রাত 11টার সময় একজন এসে বলছে তোমার মেয়ে ওখানে পড়ে আছে আলট্রাটেকের সামনে। আমি নিয়ে আসার পর আমি ঠিক করলাম, মারধর করলাম, ওই সময় আমাকে কিছু বলিনি, এসব ঘটনা হয়েছে বা কিছু হয়েছে আমাকে কিছু বলিনি। কালকে রাত্রেবেলা এসে সন্ধ্যাবেলা ওর মাকে বলছে যে আমার সঙ্গে এই করেছে। ছেলেটার নাম হচ্ছে ইয়ে সায়ন, আরটার নাম হচ্ছে ঋত্বিক। হ্যাঁ, এবার ওর সঙ্গে আরটা মেয়ে ছিল, ওর সঙ্গে ওই গেছে। আপনার মেয়ে কিছু পড়ে? আমার এটা ফার্স্ট ইয়ার। আর একজন যে ছিল ট্রেনে পড়ে, একই জায়গায় বাড়ি, এক পাড়াতেই বাড়ি। এখন চাইছেন বিচার চাই, আমি আর কি চাবো, সুস্থ বিচার যাতে যাতে হয় আমি ওটাই চাই। ছেলেগুলো ভালো না? হ্যাঁ ভালো না ছেলেগুলো, ওটাই নাম সায়ন, ভালো নাম চাইছেন, ওরা মানে বিশ্বাস আর জন্য বাইরে আসবে, দেখতে হবে কাকে নিয়ে গেছে, কে কে নিজে থেকে এসেছিল সব দেখতে হবে। তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে? অবশ্যই অভিযোগ হচ্ছিল, তার বিরুদ্ধে আমার একটাই কথা বলার যে কোর্টের বাইরে আসবে, দেখতে হবে কাকে নিয়ে গেছে, কে কোর্টের বাইরে আসবে, দেখতে হবে কাকে নিয়ে গেছে, কে কে নিজে থেকে এসেছিল সব দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই অভিযোগ হচ্ছিল, তার বিরুদ্ধে আমার একটাই কথা বলার যে মেয়েগুলো আর ভাইকে বারবার মদ খাওয়ানোর জন্য বলে, ভাই আমার বাড়িতে আসে, একজনকে নিয়ে আসার কথা ছিল, ওর গার্লফ্রেন্ড হতো, দেখতো আরো দুটো মেয়েকে নিয়ে আসে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। দুটো ছেলে, ওই দুটো মেয়ে বান্ধবী মেয়ে বলছে হালকা থেকে, ওই যে ওরা গাড়িতে করে ঘুরতে বেরিয়েছে, তারপরে রাত করে ফিরেছে মেয়ে দুটো। এবার ওর বাবা মা বাবা কী বলেছে আমি জানি না, ওরা থানায় এসে খবর দিয়েছে, তাই আমি এইটুকু জানলাম। ওর বাবার অভিযোগ হচ্ছে যে মেয়েগুলোকে ওরা জোর করে গাড়ি করে তুলে নিয়ে গিয়েছিল? না, জোর করে নেয়নি, ওরা ওরাই তো বলছে যে জোর করে নেয়নি, ওরা পরিচিত, ওই যে ছোটো ছেলেটা না, ওরা দিদি বলে, ওরা ওরা এক জায়গায় বাড়ি, জোর করে কী করে নেবে আমি জানি না।
ওরা তো কেউ আমাকে বলেনি যে জোর করে নিয়েছে। মেয়েগুলো অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে ছিল বলছিল। না না, এটা তো থানার থেকেও বলেনি। থানার থেকে বলছে আলকাটাকের কাছে নামিয়ে দিয়েছিল, এবার রাত করে বাড়ি ফিরেছে, সেই জন্য ওর মা বাবা সন্দেহ করেছে। ওদের কী বলেছে জিজ্ঞেস করেছে, ওরা কী বলেছে আমি বলতে পারবো না। তখন ওরা ওর ওই মা বাবা নাকি থানায় এসে ওর নামে ডায়েরি নিয়ে কমপ্লেন করেছে, বলছে একটা শারীরিক সম্পর্ক করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। না, রাস্তার মধ্যে ফেলা আমি জানি না, আমি এসব জানি না। এসব চাকাটা নিয়ে গেছিল ওটা কি আপনারই? আপনার ছেলেরই? কি গাড়ি ছিল ওটা? ওই যে কি বললাম, ওই যে কলকাতা চালায়, ভাড়া গাড়ি চালায়। আপনার ছেলে গাড়ি চালায়? হ্যাঁ।